সড়কপথে চলাচলকারী অর্ধেক সংখ্যক গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে 19 আগস্ট থেকে সড়ক, রেল ও নৌপথে সব ধরনের গণপরিবহন চলাচল করবে। একই দিন থেকে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র চালু রাখা হবে। তবে ধারণ ক্ষমতার অর্ধেক সংখ্যক দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে সরকারের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে চলা বিধিনিষেধ আর থাকল না। আজকের আদেশে বলা হয়েছে, 19 আগস্ট থেকে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র চালুর অনুমোদন দেওয়া হলো। আদেশে আরও বলা হয়, সব ক্ষেত্রে মাস্ক পরিধান ও স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। যেকোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্ব বহন করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধই থাকছে। সবশেষ ঘোষণা অনুযায়ী 31 আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে। তবে করোনা ভাইরাসের সংক্রমণ কমলে এবং পর্যাপ্ত টিকা দিতে পারলে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে কঠোর বিধিনিষেধের পর গতকাল বুধবার থেকে গণপরিবহন সহ প্রায় সব কিছুই খুলে দেওয়া হয়েছে। কিন্তু সড়কপথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন চলার সুযোগ থাকলেও প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক সংখ্যক চালুর অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু সরকারের এই সিদ্ধান্ত নিয়ে নানা মহলের প্রশ্ন উঠে। করোনা ভাইরাস সংক্রমণের নিয়ন্ত্রণে চলতি বছরের 5 এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ চলছিল। ঈদের পর 23 জুলাই কঠোর বিধিনিষেধ শুরু হয়, যা প্রথমে 5 আগস্ট পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল। পরে এই বিধিনিষেধ 10 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। গতকাল থেকে শর্ত সাপেক্ষে অফিস, গণপরিবহন সহ সবকিছু খুলে দেওয়া হয়েছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়, 19 আগস্ট থেকে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হলো।